আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরুর সুস্থতা আছে পরিপূর্ণ। না, এটা খুব ভালো। জি, গাভী অসুস্থ হলে কিন্তু পুরো টাকাটাই নষ্ট হয়ে যায়, দুধ হয়তো বা দুই। আমার এখানে একটা জিনিস কি, আপনার গরুটা দাম হতে পারে 10-20 হাজার টাকা অন্য গরুর থেকে তুলনায় দাম হতে পারে, কিন্তু যে কথাগুলো বলবো একদম সলিড, যে দুধে 1 লিটার দুধ ইনশাল্লাহ কম পাবে না, আশা করি ইনশাল্লাহ। গাভীও সুস্থ সবল পাবে যদি আমি যেভাবে পরিচালনা করি, এভাবে যদি কেউ পরিচালনা করে, খাদ্য ঠিক মতো দেয়, বরঞ্চ আমার কথার চেয়ে 3-4 লিটার বেশি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর গাভীও তো সুস্থ সবল পাবে। যে দেখেন আলহামদুলিল্লাহ, মনে করেন মানুষ আমাকে জামাই আদরের মতো করে, কেন করে? মানুষের সাথে কথায় কাজে একুরিট। না না, দীর্ঘদিন যাবত আপনি বড় বড় গাভী বিক্রি করতেছেন। Subhanallah, glory be to Allah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পর আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একাধিক কালেকশন, অনেকগুলো কালেকশন, এই সেট আর ওই সেট। আর আপনারা এই গাভিগুলো দেখলেই বুঝতে পারেন যে আমি কোথায় চলে আসছি। এটা হচ্ছে কাশিম ডেইরি ফার্ম, প্রোপ্রাইটার হচ্ছেন ইব্রাহিম ভাই। তো আপনারা জানেন ইব্রাহিম ভাই কিন্তু উমরাতে চলে যাওয়ার কারণে দীর্ঘদিন একটা গ্যাপ দিয়েছেন, প্রায় 1 মাসের উপরে। তো উনি এসেই আপনাদের জন্য অনেক গাভী কালেকশন করেছেন, এই সেটে ওই সেটে মিলে অনেকগুলো গাভী এবং বিগ সাইজের, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের অনেকগুলো গাভী সংগ্রহ করেছেন। তো আজকে আপনাদেরকে ইব্রাহিম ভাইয়ের খামার ঘুরে ঘুরে দেখাবো, কেমন দুধের গাভী আছে, আগের চেয়ে দাম এখন কমেছে নাকি আগের মতোই আছে, সব বিষয় নিয়ে একটু কথা বলবো। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই উমরা থেকে আসার পর তো দেখতেছি মাশাআল্লাহ আরো বেশি কালেকশন। জি আলহামদুলিল্লাহ, গাভীর মেলা এবার। এবার তো গাভীর মেলা, এই সেটা আছে ওই সেটা আছে। জি জি, হঠাৎ করে এত গাভী সংগ্রহ ভাই? এত গাভী ভাইজান, 1 মাস দীর্ঘদিন বন্ধ রাখছিলাম তো, এখন মানে সবাই চাচ্ছে। জি, অনেকে আপনার গাভীর অর্ডার দিয়ে রাখছে, অনেকে আমাকেও ফোন দিছে যে ভাইয়ের মোবাইল কেন বন্ধ, বাইকে পাচ্ছি না। এতে উমরায় গেছিলাম তো উমরা থেকে আসছি আলহামদুলিল্লাহ, সেই দর্শকদের জন্য ধামাকা কালেকশন করেছেন। খুব চমৎকার কিছু গাভী আছে, যারা অপেক্ষায় আছে তাদের জন্য অপেক্ষার ফল মিষ্টি হয়তো। আচ্ছা, খুব ভালো জিনিস আর কি, তাদের জন্য সাইজের কিছু গাভী দেখতেছি। সর্বোচ্চ কেমন দুধের গাভী? এবার 25+ আছে। 25+ 30 লিটারের কাছাকাছি? জি জি, ঠিক আছে ভাই, কথা বাড়াবো না, যেহেতু আপনার অনেকগুলো গাভী আছে, আজকে দর্শকদেরকে শুধু গাভী দেখাবো। জি, তারা দেখুক আসলে ইব্রাহিম ভাই কি সংগ্রহ করেছে। জি ইনশাল্লাহ। তো ইব্রাহিম ভাই মাশাল্লাহ, শুরুতেই তো চমৎকার গাভী দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া ভাই, এই সবগুলোই চমৎকার, বাকি এইবার আরও সবাইকে আনকমন জিনিস দেবো ইনশাল্লাহ, ভালো জিনিস দেবো। না, এটা তো একদম মানে সব কিছু লোক দেখার মতো ভাই জান, এই গরুগুলো তো অ্যাভেলেবল। মাথা থেকে শুরু করে বকনা বাচ্চা দিয়েছে, আজকে 5-6 দিন হয় আর কি বকনা বাচ্চার সাথে। জি, তাহলে তো আরো ভালো মাশাল্লাহ, চার দাঁত হচ্ছে না? জি চার দাঁত হচ্ছে। কততম বিয়ান এটা? এটা আপনার যেমন সৌন্দর্য, এমন পার্সেন্টেজ, জাত মান, কোয়ালিটি, বডি সাইজ, বয়স সব কিছু দিক দিয়ে মিলাই গাবি কিনি। আচ্ছা, বাট গুলো একটু দেখাই দেন, সব ঠিক আছে? বাট গুলো একটু দেখান, ফিজিয়ানের যে বাট থাকে ওইগুলোই আছে। ফার্স্ট বিয়ান তো বাচ্চা বিয়া বাট তো ঠিকই থাকে, রসের কারণে একটু ছোট দেখা যাচ্ছে, রস নামে হয়েছে তো। আচ্ছা আচ্ছা, যেহেতু নতুন বাচ্চা দিছে তো আজকে তো সকালে 13 লিটারটা হবে, বিকালে প্রায় 8-9 লিটার আইসা, 8-9 লিটার সব মিলে কেমন আসে? এখন 20+ আইসা করছিলাম। 20+ সর্বোচ্চ কেমন আসতে পারে? আশা করি 27-28 থাকবে। 27-28 ফার্স্ট বিয়ানেই? জি মাশাল্লাহ। কেমন দাম চাবেন এটা? এগুলো ভাই আসবে দেখবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ।
এগুলো দুধ দুধ মিশ নাই ইনশাল্লাহ, 27-28 ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। ঠিক আছে চলেন। আর আছে আরেকটা দেখতে পাচ্ছি, এগুলো ভাই দুধ দহন করে ফেলছি, এটা সকালে আসছে 12 কেজি। আচ্ছা আচ্ছা 12 কেজি। এটা আপনার 20+ আছে, এখনই 20+ আছে। কয়দাতে গাবিটা? এটা 4 দাঁত। এটা অবকনা, এটা অবকনা বাচ্চা, এটার সাথে অবকনা বাচ্চা, এটা অবকনা বাচ্চা। তো এটা সর্বোচ্চ কেমন আসতে পারে? এটা আপনি 24, আশা করি 24-25 থাকবে ইনশাআল্লাহ। 24-25 না, 7 বাচ্চা দিয়েছে আজকে 9-10 দিনের মতো হয়েছে। 9-10 দিন। তো এটা কেমন দাম চাবেন? এটা আপনি 3,40,000 টাকা। 3,40,000 জি। ভাই মাশাআল্লাহ আরেকটা বড় সর গাবি দেখতে পাচ্ছি। এটা ভাইজান 2 দাঁতের ফাস্ট বাচ্চা দিবে। এটা 2 দাঁতের মাত্র? জি 2 দাঁতের। এটা আপনার আরো 20-25 দিন টাইম আছে বাচ্চা দিতে। 20-25 দিন ফাস্ট বাচ্চা দিবে? জি। নতুন নতুন বাচ্চা। আচ্ছা কেমন আশা করেন? এটা আশা করি ভাই এই 28-30 এর ভিতরে থাকবে ইনশাআল্লাহ। 28-30 ফাস্ট বিয়ানে ধারণা করে নেবে সে। মাশাআল্লাহ গাবি এগুলো ভাই মাংসের ওজন অনেক আছে দেখা যাচ্ছে। মাংসের ওজন প্রায় 11-12 মন আছে দেখার মতো গাবি, বিগ সাইজের গাবি। দর্শক বন্ধুরা আসলে আপনারা কেমন দেখতেছেন ক্যামেরাতে বুঝতেছি না, বাস্তবে এসে দেখলে বোঝা যাবে। হাইটও অনেক, যেমন আপনার পিছনের সাইডটা অনেক, মাজাটা অনেক। তো ভাই এটা থেকে কেমন আশা করেন? এটা থেকে আশা রাখি 30 লিটার। তবে আমি আশা করি 30 লিটার, আমি ফার্স্ট বিয়ানি, আমি আশা করি জাতমানের উপরে। তবে যে নেবে সে তার ধারণা করে নেবে। আচ্ছা আচ্ছা, কারণ প্রেগনেন্ট গরু অনেক সময় বলা যাচ্ছে না, অনেক সময় বেশি হয়ে যায়, আবার 2-1 লিটার কমও হতে পারে। আচ্ছা আচ্ছা, এদিক সেদিক হয়। জি। তো এটা কেমন দাম চাবে? এটা ভাই আলোচনার সাপেক্ষে, এটা আলোচনার সাপেক্ষে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, দুধ দহন করে নিছেন? জি, এটা দুধ দহন করে ফেলছি ভাই, কারণ গরু সময় ওভার হয়ে গেলে গরু মেস্টাডি চলে আসে। আচ্ছা আচ্ছা, এই জন্য দুধ দহন করে ফেলছি। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁতের। এটা আপনার 23-24 লিটার দুধ আছে। 23-24? জি, 2 দাঁতের গরু, এখন ওলানের রস আছে। মানে এই জিনিসটা ভালো, দহন করার পর একদম মানে ওলান চিপসে যায়, একদম চিপসে। আর যেগুলো মানে মোটা চামড়া রো, ওইগুলো দেখা যাচ্ছে যে থেকে যায়। জি, দেখেন গরুর এই ডাকের স্টাইল দেখেন, এগুলো দুধের গরুর ডাক। ভাঙ্গা গলায় গরু ডাক দিবে। আচ্ছা, দুধের ব্যানও তো দেখা যাচ্ছে, ব্যান পাইবা ভালো, 4টা বাটও খুব চমৎকার। তারপরে দেখেন কানগুলো কত ছোট ছোট বিড়ালের মতো, দেখেন পশম দেখা যাচ্ছে প্রচুর, জাতমান খুবই ভালো। এটা থেকে কেমন দুধ টান দিচ্ছেন? এটা আপনি 23-24 লিটার রানি আছে, রানি 25-এর উপরে যাবে ইনশাল্লাহ। 25-এর উপরে না? জি। এটা থেকে কেমন টানতেছেন? এটা 23-24 লিটার আছে এখন বর্তমানে, 23-24 রানিং দুধ আছে, রানিং দুধ। হ্যাঁ, আশা করি 25-এর উপরে যাবে ইনশাআল্লাহ। 25-এর উপরে যাবে। ফাস্ট বিয়ানি বাচ্চা দিছে মোটামুটি সপ্তাহানি হয়ে গেছে। আচ্ছা, সাথে বকনা বাচ্চা? বকনা বাচ্চা আনকমন একটা বাচ্চা দেখার মতো। তো এটা কেমন দাম চাবেন? এটা ভাই 3,65,000 টাকা। 3,65,000? জি। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, তবে আহামরি না, সামথিং আর কি আলোচনা হবে। জি। আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁতের বকনা বাচ্চা খুলে, বকনা বাচ্চা সাথে সব সবগুলোই বকনা বাচ্চা। মাশাআল্লাহ, এবার কি বকনা বাচ্চা সব কালেকশন? একটা নাকি 2টা ষাঁড় বাচ্চা আছে। গাবিটা কয় দাঁতের? এটাও 2 দাঁতের ভাই, সব নতুন গাবি। সব নতুন গাবি, এটাও দর্শকরা যা চায় আপনি ওই রকম কালেকশনে পাবেন। এটাও আপনি বাচ্চা দিছে আজকে 4 দিনের মতো হয়, 4 দিন, 4 দিন না 6 দিন, সরি। আচ্ছা, এটা 6 দিনের মতো হয় বকনা বাচ্চা, বকনা বাচ্চা খুলে। এটা আপনার এখন রানিং আছে 20 লিটার। 20 লিটার? হ্যাঁ 20 লিটার এখন রানিং আছে। সর্বোচ্চ কেমন আসতে পারে? সর্বোচ্চ 25 আশা করা যায় আল্লাহ চায়। 25 আশা করা যায়। বাটগুলো সব ঠিক আছে তো? একবারে সবগুলো ঠিক আছে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আপনার 3,60,000 টাকা। 3,60,000? জি 3,60,000। এই পাশটা একটু দেখাই দেন, এই পাশটা একটু দেখাই দেন দর্শকদেরকে, এই পাশটা একটু দেখাই। মানে গাবি তো সেম দুই পাশে, কোনো খুঁত নেই, একদম নিখুঁত গাবি। দামটা তো একটু আলোচনা করা যাবে। জি জি, আলোচনা করা যাবে মাশাআল্লাহ। আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এরকম গাবি খুব কমই মিলে ভাই, যেমন পার্সেন্টেজ আর জাতমান কোয়ালিটি কোনো সাইড দিয়ে কোনো কমতি নেই। দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন, ওলানের গঠন তো ভাই অন্যরকম, দাঁড়াইছে কীভাবে দেখছেন, দুধের গাবির বৈশিষ্ট্য আলাদা। মানে পাটা একটু ফাঁকা থাকবে বেশি, পাখগুলো ফাঁক করে দাঁড়াবে, একদম নতুন গাবি, নতুন গাবি একবারে নতুন গাবি। আচ্ছা, আগে কি বাচ্চা দিছে? আগে বাচ্চা দেয় নাই, ফার্স্ট বাচ্চা দিলো।
ফার্স্ট বাচ্চা দিছে? জি, এটা সার বাচ্চা দিয়ে দিছে। জি জি, বাচ্চা দিছে। আচ্ছা, সার বাচ্চা সাথে এটা আপনি 17-18 মতো আছে, আজকে বাচ্চা দিছে, 3 দিন চলে। 3 দিন 17-18? জি, এখন রানিং দোয়া নিতে পারবে। সর্বোচ্চ কেমন আসছে? সর্বোচ্চ এটা 25-এর উপরে আশা রাখা যায়। 25-এর উপরে? জি, মাশাআল্লাহ। বাটগুলো সব ঠিক আছে তো? একবারে একের ভাত দার বাটন খুব ফাটাফাটি, দার বাট খুব ফাটাফাটি। এই পাশটা একটু দেখা দেন, দেখেন গরুর দাঁড়ানোর বৈশিষ্ট্য স্টাইল কি। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটার মাথাটা দেখেন, এই দেখেন কত চমৎকার। জাতি গরু কাকে বলে, জাত মান পার্সেন্টেজ সব কোয়ালিটি বডি সাইজ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো এটা কেমন দাম চাবেন? সুস্থতা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরু সুস্থতা আছে পরিপূর্ণ। না, এটা খুব ভালো। জি, গাবি অসুস্থ হলে কিন্তু পুরো টাকাটাই নষ্ট হয়ে যায়, দুধ হয়তো বা দুই। আমার এখানে একটা জিনিস কি, আপনার গরুটা দাম হতে পারে 10-20 হাজার টাকা, অন্য গরুর থেকে তুলনায় দাম হতে পারে, কিন্তু যে কথাগুলো বলবো একদম সলিড, যে দুধে 1 লিটার দুধ ইনশাল্লাহ কম পাবে না, আশা করি ইনশাল্লাহ। গাবি সুস্থ সবল পাবে যদি আমি যেভাবে পরিচালনা করি, এভাবে যদি কেউ পরিচালনা করে, খাদ্য ঠিক মতো দেয়, বরঞ্চ আমার কথার চেয়ে 3-4 লিটার বেশি হবে ইনশাল্লাহ। আর গাবিও তো সুস্থ সবল পাবে। যে দেখেন আলহামদুলিল্লাহ, মনে করেন মানুষ আমাকে জামাই আদরের মতো করে, কেন করে? মানুষের সাথে কথায় কাজে অ্যাকুরেট। না না, দীর্ঘদিন যাবৎ আপনি বড় বড় গাবি বিক্রি করতেছেন, অনেক মহব্বত সারা বাংলাদেশে মোটামুটি আপনার একটা ইয়া রয়েছে। এটা মনে করেন গাবি সুস্থতা, জাত মান কোয়ালিটি বডি সাইজ বয়স সব দিক দিয়ে মিলে গাবি কিনে। এইভাবে যদি গাবি মনে করেন 10 টাকা বেশি হয়, যদি কেউ গাবি কিনে, তাহলে ওই সেগুলাম গাবি ঠকে না। হ্যাঁ, আর অনেকে দেখা যায় এই দুধ বেশির কথা বলে দামটা কমায় দেয়, 20 লিটারে গাবি অনেকে বলে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা লাফাই গিয়ে নিয়ে আসে, আয়না বাড়িতে 6-7 লিটার টানে। আর চিক এরবারে ভাই অন্য জায়গায় গিয়ে একদম ভেঙে আসছে। এইগুলো আসলে আপনারা আগে গাবি চিনবেন, তারপরে গাবি কিনবেন ইনশাল্লাহ, ঠকবেন না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, তো এটা কেমন দাম চাবেন? এটা আপনি 3,65,000 টাকা। 3,65,000 আলোচনার সুযোগ আছে। জি ঠিক আছে, চলেন আরো সেগুলো দেখি ভাই। আরেকটা দেখতে পাচ্ছি, সবগুলো তো প্রায় সেম সেম গাবি। এটা আপনার 2 দাঁতের গাবি, 2 দাঁতের নতুন গাবি, নতুন গাবি, বাচ্চা দিছে? বাচ্চা দিছে, বকনা বাচ্চা গুলো, বকনা বাচ্চা। ভাই বাট তো একদম কলার মতো মোটা মোটা, চমৎকার মাশাআল্লাহ, দেখার মতো গাবি। আপনার ফার্স্ট বিয়ানের গাবি, নতুন গাবি। জি, এখন আপনার 18-19 রানিং আছে। 18-19 বাচ্চা দিছে আপনার 6 দিনের মতো হয়। কি বাচ্চা দিল সাথে? এই যে আপনারা একটু দেখা দেন বাচ্চাটা, এই বাচ্চাটা তাকায় আছে মার দিকে। এই যে মেয়ে বাচ্চা, কত সুন্দর বাচ্চা। আচ্ছা আচ্ছা, না ভালো গাবি হলে বাচ্চা ভালো হবে ভাই, এটাই স্বাভাবিক। এটা এখন 18-19 মতো রানিং আছে, 6 দিন বাচ্চার বয়স, তে জাতমানও খুব ভালো, 2 দাঁতের গাবি। সর্বোচ্চ কেমন আসতে পারে? এটা আপনার 22-23 থাকতে পারে। 22-23, তো এটা কেমন দাম চাবে? এটা আপনি যে নেবে 3,45,000 টাকা। 3,45,000 আলোচনা কিছু তো সুযোগ আছে, সুযোগ আছে। সব গাবি একই, সব গাবি এক, দুধের মানে কোয়ালিটি, এগুলো সব রানিং হয়ে পায় এবার। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ উলানের গেটআপ দেখেন, মাশাআল্লাহ সর্বোচ্চ কেমন আসতে পারে? সর্বোচ্চ এখন যেটা আছে এটাই আশা করা যায়, বাকি কমবে না ইনশাআল্লাহ, এটা থেকে কমবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটার সাথে বকনা বাচ্চা, সার বাচ্চা, এটার সাথে শুধু সার বাচ্চা। জি, তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা ভাই আপনি 3,60,000 টাকা। 3,60,000? জি, এটার চাওয়া দাম হচ্ছে 3,60,000, আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে, মাশাআল্লাহ। তার উলানটা দেন কত চমৎকার, বাটগুলো দেখাই দেন একটু, বাটগুলো এই পাশ একটু দেখাই দেন ভাই, মাশাআল্লাহ। আরেকটা দেখতে পাচ্ছি, সুন্দরী গাবি। হ্যাঁ, এটা খুব চমৎকার গাবি, মাথা চোখ খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা মনে করেন যেমন গাবি, তার বাচ্চা আরো চমৎকার, বাচ্চা খুব সুন্দর, অনেক চমৎকার বাচ্চা, এবং সেরকম বাচ্চা ফিজিয়ান গাবি। হ্যাঁ, এই বাচ্চা কয় দাঁতের? এটা 2 দাঁতের ভাই, যান নতুন গাবি, সব নতুন, সব নতুন গাবি। এই বৈশিষ্ট্যটা খুব ভালো, যারা নতুন 2 দাঁতের গাবি চাই। এই যে দেখেন অবস্থাটা দেখুন, এটা 20 লিটার রানিং আছে, এটার বয়স আজকে বাচ্চার বয়স মানে 18-20 দিনের মতো হয়ে গেছে, 18-20, এটা জানামান নেমে গেছে, এটা 20 লিটার আছে। 20 লিটার? না, হ্যাঁ মাশাআল্লাহ। সাথে কি বাচ্চা? সাথে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা একটু দেখা যায়। বাচ্চা না, মাশাআল্লাহ ভাই, বাচ্চা তো সেই। হ্যাঁ, চমৎকার বাচ্চা ভাই, মার থেকে অনেক পার্সেন্টেজ বেশি পাইছে, ভালো হয়েছে মনে হচ্ছে, হাত পা অনেক। এখনই দেখেন বাচ্চার ঠ্যাং কিভাবে ছড়ায় দাঁড়ায়,
লম্বা লম্বা দেখা যাচ্ছে, বকনা বাচ্চা না, বকনা বাচ্চা গুলো ভাই। গাভীটার সাথে সে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 18-20 দিন। হ্যাঁ হ্যাঁ, তো আমার নেমে গেছে একদম পরিপূর্ণ। তো ভাই এটা কেমন দাম চাবেন? এটা 3,30,000। 3,30,000 আলোচনার সুযোগ আছে, আলোচনা কিছু করতে পারবে। তো ভাই মাশাআল্লাহ এই গরু তো ভরপুর, এই শেড যে আছে এগুলো আছে প্রেগন্যান্ট গুলো, বেশিরভাগ প্রেগন্যান্ট যে এগুলো সবগুলোই প্রেগন্যান্ট। আচ্ছা, যা যেটা পছন্দ হয় নিতে পারবে নাকি সব ধরনের গরু আপনারা গরু আছে রেখেছেন, যার যেটা ভালো লাগে এটা নিতে পারবে মাশাআল্লাহ। তো এটা দেখি কি একটা একটা করে দেখাবো দর্শকদেরকে ইনশাআল্লাহ, এই পাশ থেকে দেখান। আচ্ছা, প্রথমে তো একটা দেখতেছি মাশাআল্লাহ বড় সরো যে এটা আপনার 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে, অনেক আনকমন একটা গাভী, অনেক বড় মাত্র বকনা। আচ্ছা আচ্ছা, বকনা এটা এখন, এটা বকনা। দর্শক বন্ধুরা দেখেন বকনার সাইজ দেখেন, বিশাল মাশাআল্লাহ। বাচ্চা দেয় নাই তো? আগে বাচ্চা দিব, আপনার ফার্স্ট বাচ্চা দিবে আরো 15-20 দিন পরিপক্ক হয় এবং আপনার এই গাভীর বডি গুলো ভাঙে না। হ্যাঁ, সহজে আপনার অনেক গাভী আদাতে বাচ্চা দিলে, আদাতে বাচ্চা দিলে গরুগুলো অনেক সময় ভেঙে যায়। তো ভাই এটা কেমন আশা করেন দাম কেমন চাবেন? এটা ভাই 25-এর উপরে আশা রাখি ইনশাআল্লাহ। কেমন দাম চাবেন? এটা আপনার দাম চাচ্ছি 3,65,000 টাকা। 3,65,000 জি মাশাআল্লাহ, দারুন স্টাইল তো অন্যরকম ভাই মাশাআল্লাহ। আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, আনকমন একটা গাবি। কয় দাঁতের এটা? এটা আপনার 2 দাঁতের। 2 দাঁতে দেখার মতো গাবি এটা আপনার, আশা রাখি ইনশাআল্লাহ 25 লিটার, 25 লিটার না হলে 20-এর উপরে থাকবে আল্লাহ চাহে তো, 20-এর উপরে ইনশাআল্লাহ। এটা দুধ মার দিবেন আশা রাখি ইনশাআল্লাহ। কেমন দাম চাই আল্লাহর ইচ্ছা? এই যে দেখেন উলানের সাইজ দেখেন, এটা গেলাম আরো 20 দিনের মতো টাইম আছে। কেমন দাম চাবেন? এটা আপনার 3,15,000 টাকা। 3,15,000 জি, আলোচনার সুযোগ আছে জি ভাই। আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁতের ভাই জান, 2 দাঁতের গাবি জি, এটা নতুন গাবি। কত মাসে গাব এটা আপনার? আর 10-12 দিন টাইম আছে। 10-12 দিন এটা থেকে কেমন আশা করেন? এটা থেকে আপনি 20-এর উপরে আশা রাখেন ইনশাআল্লাহ, 20-এর উপরে দেখছেন, আরো 10 দিনের মতো টাইম আছে। আর বুলানের চামড়া কত পাতলা একটা গরু দেখেন। তো ভাই এটা থেকে কেমন দুধ আশা করেন? এটা আপনি 20-এর উপরে আশা রাখেন ইনশাআল্লাহ, 20-এর উপরে। কেমন দাম চাবেন? এটা আপনার 3,15,000 টাকা। 3,15,000 জি, আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। বকনা গরু জি ভাই, আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, আপনি 6 মাস শেষ 7 মাসে পড়ছে বকনা, 2 দাঁতের, 2 দাঁতের বকনা নিলে 2,80,000 টাকা ভাই। ছোট বকনা না? ছোট বকনা, তারপর 4.5 ফিট মানে গাব হয় না, এটা হিটে আসছে 12 মাস বয়স, এটা আপনার একবার হিটে আসছে আর কি। এটা মার রেকর্ড হচ্ছে 29 লিটার। 29 লিটার দেখেন মাজার স্টাইল কি দেখছেন অবস্থাটা, খুব সুন্দর বকনা মাশাআল্লাহ, আনকমন। 4.5 ফিট উচ্চতা আছে এখানে, না এটাও বড় গাবি হবে বোঝাই যাচ্ছে, বিশাল গাবি হবে। তো এটা কেমন দাম চাবে? এটা আপনার 1,55,000 টাকা। 1,55,000, আলোচনার সুযোগ আছে ভাই। ওইদিকে কি আপনার খামারে তো প্রথমবারের মতো ষাঁড় গরু দেখতেছি। এটা ভাই আসলে শখের পালা ভাই, এটা বয়স হয়েছে আপনার 15 মাস, মাত্র 15 মাস, 15 মাস মাশাআল্লাহ, এখনই তো অনেক বড় হয়ে গেছে, বিশাল অবস্থা হয়েছে। এখন এবার 3-এর উপরে দাম আছে, দেখি সামনে কুরবানিতে না 2 বছর রাখবো নিয়ত আছে মাশাআল্লাহ। মানে এটা আপনার বয়স মাত্র 15 মাস, পুরো কুমিল্লা চ্যালেঞ্জ করবেন? জি, পুরো কুমিল্লা আল্লাহ যদি সহায়ক হয় আশা করি। আর 2 বছর রাখলে তো অনেক বড় হবে, এখন তো 6 ফিটের কাছে আছে, আছে 2 ইঞ্চি কম আছে। ঠিক আছে, তো ভাই মাশাআল্লাহ অনেকগুলো গাবি দেখালাম আজকে। জি আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আল্লাহ তাআলার সাহায্যে এতটুকু পর্যন্ত। অনেকেই তো নিতে চাবে, তারা কিভাবে নিবে? জি আমার সবসময় ভাই এক কথাই যে সবাই আসবে দেখবে, ভালো মন্দটা সব নিজের চোখে দেখে যাচাই বাছাই করে তারপরে। আমি আমার সর্বোচ্চ আমি চেষ্টা করি দর্শককে খুব ভালো কিছু দেওয়ার, জিনিস দেওয়ার জন্য, এটা সব সময় আমি জানি, সর্বোচ্চ চেষ্টা কালেকশন করেন অনেক, এবং তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে যেটা ভালো রাখে। তাই এই জন্য আমি সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আসবেন আমার খামারে, আইসে দেখবেন আমার জিনিসগুলো, অন্তত পক্ষে যদি নাও নিতে পারেন জাত মানের অবস্থা কি কোয়ালিটির গাবি আমি সংগ্রহ করি এটা দেখতে অন্তত পক্ষে একটা ধারণা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আসলে লস হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।